তো কি করতে যাচ্ছি দেখতেই পাচ্ছি, এই যে আমাদের এটা কি বলে, এটা শেখাবে, মানে আমার একটা অফিসার টাইপের একটা ট্রেনার শেখাবে বাইক চালানো। ঠিক আছে, আমি তো স্কুটি চালাতে পারি, বাইক চালাতে পারি না, তো আমাকে এই বাইকটা চালানো শেখাবে। ওই জন্য ওকে নিয়ে এসেছি, হায়ার করে আজকে শেখাবে, কারণ কালকে আমার পরীক্ষা আছে, জানি না পারবো কি না সেটাও জানি না। তো ওকে নিয়ে এসেছি, চলো দেখা যাক কী কী বাইক ভাবে চালানো শেখায়। তোমরা শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে চলো আমরা উঠে পড়ি গাড়িতে। দেখতে পাচ্ছ আমাদের ট্রেনার চালিয়ে দিয়েছে, চলো এবার খন্ডার স্টেশন ছেড়ে আমরা যাবো হচ্ছে ফাঁকা মাঠ, যেখানে খুব সুন্দর জায়গা যেখানে চালানো শেখা যাবে, সেই জায়গাটাই যাবো চলো। আমরা চলে আসতাম মাঠে চালানো, সেই মাঠে ফাঁকাই থাকবে, ওই জন্য শেখাবে। চলো এবার বাইক থেকে নামার পাশে, তারপর দেখি আবার বৃষ্টি বৃষ্টি হয়েছে, কাদা হয়ে আছে, আবার উল্টে না পড়ে যায়, আবার কি সব ঢাকা জায়গা হবে ট্রেনার চালিয়ে বলেছে, কিছু করার নেই, যখন শিখতেই হবে। আর জল পুরো ভর্তি, তবু এইটা আগে শিখতে হবে, তবুও এইখানে দাঁড়িয়ে তবু এইখানটা শিখতেই হবে, কিচ্ছু করার নেই। চলো এই যে নেমে যাচ্ছি, এবার আমি যে ট্রেনার আমার নামিয়ে দিল, এবার আমি চালাবো, তোমরা দেখবে। ঠিক আছে, আমরা আজকে এসেছি খন্ডানের একটা জায়গাতে, তো আমি জায়গার নামটা ঠিক জানি না, জেনে পরে বলবো। তো এখানে খুব সুন্দর জায়গায় দেখো, দেখতে পাচ্ছ পেছনে বটগাছ, আর পুরোটা ফাঁকা। তো আমরা অনেকগুলো সবাই মিলে এসেছি ভিডিও বানাতে, আর ভিডিও বানাবে ওরা, আমিও বানাবো, আর আমি একটু মানে বাইক চালানো শিখবো, স্কুটিটা শিখে গেছি, বাইকটা চালাতে হবে না ঠিক পারছি না, ওই জন্য আমরা এসেছি। তো ভিডিও হবে, সব কিছুই হবে। তো এখন আমাদের সাথে আছে রাজেশ, মঙ্গল আর বোন। ঠিক আছে, তো মাঠটা খুব সুন্দর দেখো, অনেক বড় মাঠ, তোমরা যদি আসতে চাও সবাই চলে আসবে। ঠিক আছে, আর দেখতে থাকবে আজকে কী কী করবো, সব কিছুই দেখাবো তোমাদের সাথে। ঠিক আছে, অপেক্ষা করো। তো দেখতেই পাচ্ছ এবার আমি বসে গেছি, তো প্রথমবার চালাবো, ঠিক আছে দেখা যাক কী হয়, তোমরা একটু সাহস দাও। হ্যাঁ জানি না, দাঁড়াও আগে এইটা ধরতে হবে, এটা না ধরলেও হবে, বলছে একটা গিয়ার আগে দিতে হবে বলেছে, একটা যা চালিয়ে দিয়ে গিয়ারটা দিতে হবে, তাই তো একটু এগিয়ে গিয়ে চালিয়েই দিতে হবে, স্টার্ট করে একটা গিয়ার দিয়ে, তারপরে ওইটা আস্তে আস্তে ছাড়তে হবে, আর পিক আপটা আস্তে মোড়াতে হবে, তাহলেই ও যাবে। নিউট্রাল হলো, এবার এটা ধরলাম, এবার একটা গিয়ার মার, এটা আস্তে আস্তে ছাড়তে হবে, এই ছাড় এর পরে গিয়ারটা দেবো, হ্যাঁ ওটা ধরে, ওটা ছেড়ে দিলে গিয়ার হবে না। আচ্ছা দিলাম, এবার ছাড়, আস্তে আস্তে ছাড়বো, আর আমি আস্তে আস্তে এগোবো, ছাড় হাতে, আচ্ছা এই তো যাও দাদু, দু নম্বরে দে, ব্যাস এবার চাল, আর দিবি না কোনো গিয়ার, তোমরা সবাই দেখতে পাচ্ছ কোথায় চলে গেছে চালাতে চালাতে, কোথায় গেছে দেখেছ, দেখো মানে একটুখানি রাউন্ড নিয়ে ঘুরতে পারে না, পুরো দৌড়ে দৌড়ে সারা মাঠ ঘুরছে, এমনিতে বৃষ্টি হয়েছে, বহুত কাদা হয়ে গেছে, আসছে দেখো কিভাবে যে ধাক্কা ধোক্কা মারবে না উড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমি চেষ্টা করছি, তোমরা একটু সাহস যোগাবে, দেখতেই পাচ্ছ কাকে মারবে কাকে বাঁচাবে কি জানি না, ফাঁকা মাঠ বলে চালাচ্ছে, রোডে দিলে কতক্ষণ কাউকে ঠুকে দিতই, বিশেষ করে আমাকেই না মারে এসে, রাউন্ডটাও ঠিকঠাক দিতে শিখেনি দেখেছো তো, সেই বারবার কাদার দিয়ে যাচ্ছে, এবার পড়বেই পড়বে, ঘাত এবার পড়বে, পড়লে দেখ দেখো কীভাবে চালাচ্ছে শুধু দেখো, আসছে থ্যা থ্যা করতে 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 করতে, ভয় পেয়ে গেলাম বন্ধ করে দেবে, এটাই পেলে গাইজ যে কি ভয় পেয়ে গেছি আমি, হ্যাঁ বাইক চালাতে এসে পুরো ভয় পেয়ে গেছি আমি, স্কুটিতে এত ভয় নেই, বাইকে কিন্তু একটু ভয় আছে। তো ও গেল ওইদিকে, আমি আবার একটু বসলাম, মানে একটু বসেই আছি বাইকের উপর, একটু ভাবছি মাথাটা খাটাচ্ছি যে ঠিকঠাক চালাতে পারছি কি না, কোনো অসুবিধা হবে না তো, পারবো তো, এইভাবে একটু ভয় পাচ্ছি। তো তোমরা একটু সাহস দাও, কালকে আমার পরীক্ষা আছে, যেন আমি পাস করে যাই, তাহলে খুব বেঁচে যাবো, চলো আর একবার চালাই, চলো দেখা যাক ও ওদিকে কোথায় গেল, ওইদিকে মনে হয় সেটা একবার চালানো যাই, চলো দেখা যাক পারি কি না। যে বাইক এখানে দাঁড় করিয়েছি, আর আমরা ওই মাঠ থেকে চলে এসেছি চালাতে চালাতে, তো এখন আমরা রেলের কাছে এসে গেছি, এই যে সাঁকো এইটা পেরে হলেই আমাদের ওপারেই যাওয়া যাবে লাল রাস্তা। তো আমরা খন্ডনের কাছাকাছি আছি, এটা হচ্ছে মাকালদি নাম এই জায়গাটা, আমরা এর আগেও এসেছি ভিডিও বানাতে,
ভিডিও বানানোর ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছি। ওই দেখো খন্ডন প্ল্যাটফর্ম, কি জানি দেখি। এই যে রাজেশ আমাদের কি করবে, ও ভিডিও বানাবে বলে বেতারি এসেছে, দেখা যাক কি ভিডিও বানাতে পারে কি না। আর ওই দেখো খন্ডন প্ল্যাটফর্ম পুরো কাছাকাছি আছে। কোথায় সিগন্যাল হচ্ছে? ট্রেন আসলে আমরা সরে যাবো, কি আছে, কোনো অসুবিধা নেই, তাই না? দেখি না, চলো দেখা যাক। আর এই দিক থেকে ব্যান্ডেল থেকে যারা আসবে এটা লাইন, আর এদিকে হচ্ছে বর্ধমান যাচ্ছে ট্রেন, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। পাড়ার দিয়ে বাড়ি যাচ্ছি, ও আমাকে ছেড়ে দিল দক্ষিণপাড়া স্কুলে, ওদিক দিয়ে চলে গেল, কারণ এদিকে তো লাইন আর যেতে পারবে না, ওদিক থেকে যাবে রেলগেট টপকে। তা আমি বাড়ি চলে যাচ্ছি এখন দক্ষিণপাড়া থেকে পেরিয়ে। তো আমাকে ভালোই শেখালো, পারলাম চালাতে, ওকে নিয়েও চালালাম, দেখলাম যে পারি কি না ব্যালেন্স করতে, তো ওকে নিয়েও পারলাম। তো তোমরা এইভাবে সাথে থাকো আর কি বলবো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটা তো প্রতিদিনের কথা। তোমরা ভালো থেকো, হ্যাঁ সুস্থ থাকবে সবসময়, আর চারিদিকে খেয়াল রাখবে, কারণ এখন তো বুঝতেই পারছো যে করোনা একটা সিচুয়েশান, সবাই সবসময় সুস্থ থাক। আর নেক্সট কোনো ব্লগে আবার দেখাবে, টাটা, ভালো থেকো সবাই।